নমস্কার। আজকে একটু লেট হয়ে গেল, 2 থেকে 4 মিনিট, কিন্তু আজকের আলোচনা আপনাদের সাথে থাকছে আমাদের বিশেষ অতিথি ঐশী রায়। ঐশী রায়, নমস্কার। ঐশী রায়, নমস্কার তো ডক্টর আজকে ঘোষ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর টাইম। তো আজকে নিউক্লিয়ার হেলথ বাংলা প্ল্যাটফর্মে আমরা আলোচনা করব বিশেষ করে শিশু ও মায়ের পুষ্টি সম্পর্কিত তথ্য। ঐশী রায় সম্বন্ধে একটু পরিচয় করে দিই। MSc ক্লিনিক্যাল নিউট্রিশন ও ডায়েটেটিক্স, অ্যান্ড বেসিক্যালি ঐশী এখন যেটা করছে সবচেয়ে বেশি আমার খুব এনকারেজ লাগে, মানে আমি ওকে এনকারেজ করছি আরো। পিএইচডি কমপ্লিট, পিএইচডিতে ভর্তি হয়েছে, অ্যাডমিশন নিয়েছে তো স্কলার বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে, অ্যাসোসিয়েটেড হয়ে আছে নিউ এক্সপো ডায়াগনস্টিক সেন্টারের সাথে রাইট নাও। সো দ্যাটস রিয়েলি গুড। তাহলে আমরা প্রথমে আজকে আলোচনায়, মা ও শিশুদের জন্য পুষ্টি আমাদের আলোচনার বিষয় বেসিক্যালি। তো আমরা প্রথমেই আলোচনা করব যে ইমিডিয়েট একটা শিশু জন্মানোর পরে সবচেয়ে বেশি, মানে সবচেয়ে সহজ লভ্য হচ্ছে মায়ের স্তনের দুগ্ধ, রাইট? তো সেই সম্বন্ধে যদি একটু ব্রিফলি একটু আলোচনা করা যায়, আমার মনে হয় যারা নতুন মা হয়েছো বা হয়েছেন, সো তাদের ক্ষেত্রে একটা ভালো মেসেজ যাবে যে যেটা কতটা উপযোগী একটা নিউ বর্ন শিশুদের জন্য। ঐশী, ফার্স্ট গুড ইভিনিং ভিউয়ার্স, অ্যান্ড থ্যাংক ইউ ডক্টর ঘোষ যে এত ভালো একটা অপরচুনিটি দেওয়ার জন্য, অ্যান্ড নিউ এক্সপার্ট ক্লিনিক যেখানে আমি থাকি। অ্যান্ড আজকের এই সেপ্টেম্বর মাস, তো সেই সেপ্টেম্বর মাস পুরো মাস ধরে আমরা ন্যাশনাল নিউট্রিশন মান্থ হিসেবে সেলিব্রেট করে থাকি, বিকজ একটা নিউট্রিশন নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, যেখানে নিউট্রিশনটা কতটা ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য। উইদাউট ফুড আমরা তো থাকতেই পারি না, কারণ এটাই আমাদেরকে এনার্জি দিচ্ছে, এটাই আমাদেরকে বেঁচে থাকার রসদ দিচ্ছে। তো ফুডটা কতটা ইম্পর্টেন্ট, কিভাবে ইউটিলাইজ করলে আমরা ফুড ঠিকভাবে খেয়েই আমরা সুস্থ থাকতে পারি, সেটাই মেন বিষয়। অ্যান্ড ডক্টর ঘোষ যেটা বললেন যে ফার্স্ট যখন বেবি বর্ন হচ্ছে সেই সময় থেকে যদি আমরা পুষ্টির দিকটা খেয়াল রাখি, তাহলে কিভাবে সেটা বেটার হয় পরবর্তী লাইফের ক্ষেত্রে। তো ফার্স্ট হচ্ছে মাদার্স মিল্ক, যেটা উনি বললেন বেবি জন্মানোর পরেই ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে 1 আওয়ারের মধ্যে ক্রোস্ট্রাম, যেটা ইয়েলো অ্যান্ড থিক, ইজ একটু থিক হয়, তো সেই ক্রোস্ট্রামটা প্রোভাইড করতে হয় বাচ্চাদেরকে। বাট একটা মিসকনসেপশন আছেই আমাদের সোসাইটিতে, অনেকেই বলে থাকে যে জন্মানোর সময় কি মুখে দিয়ে জন্মানো হয়েছে, আই মিন মধু দেওয়া হয়েছিল কিনা, বা এই ধরনের জিনিসপত্র থাকে, মানে কথাতে চলিত ওই ভাষাগুলো রয়েছে, মধু বা ধরুন গ্লুকোজ জাতীয় বা কোনো জল, কোনো কিছুই কিন্তু বাচ্চা জন্মানোর পর প্রোভাইড করা উচিত না। যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ইনফেকশন হওয়ার চান্সেসটাই অনেক বেশি থাকে। এটা একটা মিসকনসেপশনই বলতে গেলে, এটা সোসাইটির মধ্যে অনেক জায়গাতেই রয়েছে, এখন অনেক হসপিটালে স্ট্রিক্ট, বাট তাও এই সমস্ত জিনিস এখনো চলছে। তো সেটা যাতে না হয়, এটা মিসকনসেপশন যে মধু মুখে দিয়ে জন্মাতে হবে, এরকম একটা কথা যেটা প্রচলিত রয়েছে সেটা একেবারেই ঠিক না। ঠিক আছে, প্রথমে কিন্তু মায়ের দুধ যেটা হয় সেটাই আমাকে প্রোভাইড করতে হবে, এবং সেটা ইয়েলোইশ হয়। এবং যেটা খুব দরকার, কোলেস্ট্রামটা কেন দরকার, কোলেস্ট্রামের মধ্যেই মানে ওই কোলেস্ট্রামটাই হচ্ছে একটা বেবির জন্য ফার্স্ট ইমিউনাইজেশন। ঠিক আছে, ওখান থেকে বেবির জন্য যেই ম্যাচুরিটি আস্তে আস্তে গ্রো করবে, মানে সমস্ত অর্গানগুলো সেই মুহূর্তে পুরোপুরি ভাবে ডেভেলপ হয় না, কিন্তু যতটা অ্যামাউন্ট অফ প্রোটিন দরকার হয়, যতটা অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট দরকার হয়, এবং আদার্স ভিটামিনস অ্যান্ড মিনারেলস যেমন DHA EPA, এগুলো তো আমরা জানি যে ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণই দরকার। বিজ্ঞাপনে আমরা অনেক সময় এটা দেখেই থাকি যে ব্রেন ডেভেলপমেন্টের জন্য দরকার, যেটাই কোলেস্ট্রামের মধ্যে কিন্তু ভালো পরিমাণে থাকে। তারপরে ভিটামিন এ, ভিটামিন কে এবং ভিটামিন সি, জিঙ্ক, যেগুলো ইমিউনিটি বুস্ট আপ করতে হেল্প করে। এছাড়াও অ্যান্টিবডিজ রয়েছে যেগুলোতে
থেকে যেটা থাকে বলে আমরা এই যে ভয় পাই পোলিও হওয়া বা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, মিজলস যেগুলো বাচ্চাদের হয়ে থাকে, সেগুলো থেকে কিন্তু বডিকে অনেক বেশি প্রোটেকশন দিয়ে থাকে এই কোলেস্ট্রাম। তাই এই কোলেস্ট্রামটা নেক্সট 2 to 3 days পর্যন্ত কন্টিনিউ থাকে, ঠিক আছে? তো ওইটা কিন্তু সবার আগে দরকার। তারপরে আস্তে আস্তে সেটা নর্মাল মিল্কে পরিণত হয়, যেরকম হোয়াইট ইজ একটা কালার যেরকম আমরা জানি সবাই, সে ধরনের থাকে। এবার সেইটা কেন দরকার? একমাত্র মাদার্স মিল্ক এর মধ্যে যে কার্বোহাইড্রেটটা থাকে সেটা হচ্ছে গ্যালাকটোজ রয়েছে, ঠিক আছে? ওই গ্যালাকটোজ থেকে ওটা একটা যে মায়েলিন ফর্মেশন হয় সেটা থেকে কিন্তু আমাদের যে নার্ভ ফাংশন সমস্ত কিন্তু কিন্তু ওখান থেকেই আসে। তাই যেই অ্যামাউন্ট যতটা পরিমাণ ঠিক দরকার রয়েছে একটা শিশুর শরীরে ততটা অ্যামাউন্টই থাকে প্রোটিন। প্রোটিনের অ্যামাউন্ট কিন্তু মোটামুটি যদি কম্পেয়ার করা যায় গরু দুধের সাথে সেক্ষেত্রে কিন্তু কম থাকে, কিন্তু এইটাই আমাদের বাচ্চাদের জন্য খুব দরকার। মাদার্স মিল্কে প্রোটিনের অ্যামাউন্টটা কম থাকে, কিন্তু কেন দরকার? কমে কম থাকে বলেই আমাদের যে যখন বেবি বর্ন হয় তখন পুরোপুরি ভাবে যে ওটার কিডনিটা পুরোপুরি ভাবে ডেভেলপ হয় না, তো পুরোপুরি যেহেতু ডেভেলপ হয় না তার যে প্রোটিনের যে ওয়েস্টেজ গুলো সেটা যে সিক্রেট হয়ে বেরিয়ে আসবে তার যে প্রসেসটা সেখানে অনেকটা কম পরিমাণে প্রেশার থাকে, ঠিক আছে? যেহেতু কম প্রোটিন ওখানে রয়েছে, এছাড়াও ফ্যাট সেটাও কম থাকে তুলনামূলকভাবে কাউ মিল্কের থেকে। তাই চেষ্টা করবেন ফার্স্ট 6 মান্থ যেন মাদার্স মিল্ক প্রত্যেকটা বাচ্চায় যেন পায়, ঠিক আছে? ফুড আইটেম যেটা আপনি খাচ্ছেন বা মা যেটা খাচ্ছে সেটা কিন্তু পুরোপুরি ভাবে রিফ্লেক্ট করছে আপনার মিল্কের উপর, ঠিক আছে? যা যা খাবেন সেটাই কিন্তু রিফ্লেক্ট হবে আপনার মিল্কের উপর, সে মিল্কটাই আপনি কিন্তু আপনার বাচ্চাকে প্রোভাইড করছেন। তো মায়েদেরও সে খেয়াল রাখাটা খুবই দরকার, ঠিক আছে? আর যেটা বললাম ফার্স্ট 6 মান্থ শুধুমাত্র এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং, এটা নিয়েও ক্যাম্পেইন চলছে বিভিন্ন জায়গাতে। এটা ফার্স্ট 1 তারিখ থেকে 7 অগস্ট পর্যন্ত ক্যাম্পেইন চলে এবং কন্টিনিউ চলছে, বিকজ এটা খুব দরকার। অনেকেই করে কি বাজারের যে প্রোডাক্ট রয়েছে সেগুলোকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে দেয়, কিন্তু না, শুধুমাত্র মাদার্স মিল্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার অনেক সময় অনেক ক্ষেত্রে হয় যে মা অসুস্থ বা হচ্ছে হয়তো পুরোপুরি ভাবে যে মিল্ক প্রোডাকশন হচ্ছে সেটা হয়তো কমপ্লিটলি তার পেট ভর্তি হচ্ছে না, বাট চেষ্টা করবেন 3 মান্থ, অ্যাটলিস্ট 3 মান্থ যেন শুধুমাত্র ওই মাদার্স মিল্কের উপরেই আপনি ডিপেন্ডেবল রাখতে পারেন, সেটাই চেষ্টা করবেন। আস্তে আস্তে যদি মনে হয় তখন গরুর দুধ বা হচ্ছে যেটা অ্যাভেলেবেল মার্কেটে সেটাকে ডাইলুট ফর্মে সেটাকে আস্তে আস্তে প্রোভাইড করবেন, তারপরে নতুন নতুন ফুডগুলোকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করবেন বেবির সাথে। মায়েদের জন্য কিন্তু সমান ভাবে খেয়াল রাখা দরকার। প্রথম প্রথম আমরা বেবিদেরকে নিয়ে বেশি কেয়ার করি, কিন্তু সেই সময় মায়েরও যত্নের খুব দরকার রয়েছে। যখন এক্সপেক্টেড মাদার থাকে তখন তো আমরা অনেক রকম ভাবেই তাদেরকে যত্ন করেই থাকি, কারণ তাদের খাওয়া দাওয়া ফুড হ্যাবিট কি হবে একটু বেশি করে খেয়াল রাখা হয়, তার সবই হয়ে থাকে, কিন্তু সেটা যেন সঠিক ওয়েতে হয়, ঠিক আছে? তো যেমন ধরুন কিছু জন মনে করেন যে একদমই হাঁটা চলা করা বা এদিক ওদিক যাওয়া এরকম একদমই উচিত না, কিন্তু না, লাইট এক্সারসাইজ ডেফিনেটলি দরকার যখন এক্সপেক্টেড মাদার যিনি রয়েছেন তার, এবং তার সাথে সাথে সঠিক অ্যামাউন্ট অফ মানে পোর্শন অফ মিল্ক খুব দরকার হয়ে পড়ে সেই মুহূর্তে, ঠিক আছে? চেষ্টা করবেন অবশ্যই যেন ফ্রিকোয়েন্ট মিল্ক নেওয়ার চেষ্টা করবেন, যেমন ধরুন সারাদিনে 6 থেকে 7 বার মিল নেওয়ার চেষ্টা করবেন, ছোট 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 করে, যে তিনটে আমরা মেন মিল প্রোভাইড করি যেটা হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ এন্ড ডিনার। এছাড়াও মাঝে অবশ্যই স্ন্যাক্স ইনক্লুড করার চেষ্টা করবেন,
তাতে কি হয়, এই সময় জেনারেলি আমরা একটা নর্মাল অ্যাডাল্টের জন্য যতটা অ্যামাউন্ট অফ ক্যালোরি প্রোভাইড করা হয় তার থেকেও কিন্তু এই সময় অনেক বেশি ক্যালোরি, প্রোটিন এবং আদার্স নিউট্রিয়েন্ট কিন্তু অনেক বেশি পরিমাত্রায় লাগে। তো সেটার দিকে মাথায় রেখে সেই অ্যামাউন্টটা যাতে ফুলফিল হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই বারে বারে খেতে হবে, কম কম করে খেতে হবে। এই সময় অনেক ধরনের কমপ্লিকেশনও দেখা যায়, লাইক নজিয়া, ভমিটিং, কারো কারো ক্ষেত্রে তো হার্ট বার্ন হয়, মানে ইনডাইজেশনের প্রবলেম হয়। কিন্তু সেগুলো যাতে না হয় সেগুলোকে অ্যাভয়েড করার জন্য অবশ্যই লাইফস্টাইলটা ঠিকঠাক ভাবে মেনটেন করতে হবে, টাইমে টাইমে খেতে হবে, নিজে খেয়াল রাখতে হবে এবং লাইট এক্সারসাইজ অবশ্যই করতে হবে। অনেক সময় দেখা যায় কনস্টিপেশনেরও প্রবলেম হচ্ছে, তো সেগুলোকে যাতে আপনাকে যাতে রিমুভ করতে পারেন, যাতে সেগুলো না হয় সেই খেয়ালের জন্যই আপনাকে অবশ্যই খাবারের মধ্যে ফ্লুইড ইনটেক করতে হবে যথেষ্ট পরিমাণে, ফ্রুটস, ভেজিটেবলস এবং মুভমেন্টটাও খুব দরকার, যেটা আমি আগেও বললাম সেটাও কিন্তু দরকার। আর একটা জিনিস যেটা হচ্ছে ফার্স্ট ট্রাইমিস্টারে যেটা সব থেকে বেশি মানুষ হচ্ছে ফেস করে সেটা হলো নজিয়ান ভমিটিং। তো সেইটাকে কাটিয়ে ওঠার জন্য যেই ফুডগুলো দেখলে আপনার ভালো লাগছে না বা হচ্ছে যদি মনে হয় যে আপনার খেলেই বমি বমি পাচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো খাবার থেকে সেই কদিনের জন্য এলিমিনেট করুন। এবং তার বদলে ধরুন আপনি ভাত খাচ্ছেন, ঠিক আছে, তো সেটার হয়তো স্মেল অনেক সময় অনেকের ভালো লাগে না, ঠিক আছে, সেই জায়গায় আপনি সেখানে রিপ্লেস করতে পারেন রুটি, ওটস, দালিয়া বা চিড়ে, খই, মুড়ি বা রাগি, যেটা ইচ্ছে। কিন্তু ওটা যে আমি খাচ্ছি না বা বমি করে দিলাম তারপর আর কিছু খেলাম না, পেটটা খালি থাকলো, পরে কিন্তু সেটা ইনডাইজেশনের প্রবলেম হয়ে যাবে। তো চেষ্টা করবেন এমন কিছু খেতে যেটা আপনাকে শুট করছে, সেই মুহূর্তে হয়তো আপনার খেতে ভালো লাগছে, ইনফ্যাক্ট যেই ফর্মে আপনার ভালো লাগছে সেই ফর্মেই খাওয়ার চেষ্টা করুন। আমি খেতে পাচ্ছি না বলে খাবো না এটা করবেন না, এর অনেক অপশন রয়েছে যেটা আপনার ভালো লাগছে না। ধরুন অনেকের হয় যে রুটি খেলে ইনডাইজেশনের প্রবলেম হয়, ঠিক আছে, রুটি সে কদিন বাদ দিন, সে জায়গায় আপনি চিড়ে নিন, সে জায়গায় আপনি খই খেতে পারেন, ভাতই খেতে পারেন দুবার ধরে, কোনো অসুবিধে নেই। এবং যারা প্রোটিন পার্ট, যারা নন ভেজিটেরিয়ান, তাদের জন্য তো অনেক অপশন রয়েছে, লাইক মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো তো রয়েছে। উইথ যারা ভেজিটেরিয়ান তারা সেগুলো অ্যানিমাল সোর্স থেকেও পা, সরি, যেগুলো প্ল্যান্ট সোর্স, যেগুলো আমরা ডাল, লেগিউমস, সয়াবিন বা মিল্ক, মিল্ক প্রোডাক্টের উপর কিন্তু অনেক বেশি জোর দিতে হবে, ঠিক আছে। এছাড়াও এই সময় আয়রন, ফলিক অ্যাসিডের জন্য অনেক সাপ্লিমেন্ট প্রোভাইড করে থাকেন ডক্টররাও, সেটাও আপনি খাবারের মাধ্যমেও পেয়ে থাকবেন। এছাড়াও ক্যালসিয়াম, ভিটামিন ডি, এগুলোও কিন্তু আমাদের শরীরের জন্য খুব দরকার। তাই মিল্ক যদি আপনি ইনটেক করতে পারেন ডেফিনেটলি ভালো। যদি মিল্কে কোনো প্রবলেম হয়, অনেকের ইনটলারেন্স থাকে, অনেকের ভালো লাগে না, সেক্ষেত্রে তার বিভিন্ন ফর্মে লাইক পরিজ বানিয়ে খেতে পারেন আপনি, ছানা বা পনির, এই ফর্মেও আপনি কিন্তু নিতে পারেন। যদি ইনটলারেন্স থেকে থাকে তাহলে চেষ্টা করবেন আদার্স যেই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, যেমন ধরুন আলমন্ড মিল্ক বা সোয়া মিল্ক বা টোফু, এই ফর্মেও কিন্তু আপনি সেই অ্যামাউন্ট অফ প্রোটিনই কিন্তু আপনার শরীরে নিতে পারেন, কনজিউম করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবার বলি এক্সপেক্ট মাদার তো হলো, এবার যারা ল্যাকটেটিং আফটার বেবি ডেলিভারি হওয়ার পর, তাদের ক্ষেত্রে কিন্তু যতটা এক্সপেক্টেড মাদার, এক্সপেক্টেড মাদার কিন্তু নর্মাল অ্যাডাল্ট যাদের মোটামুটি আইডল বডি ওয়েট থেকে থাকে তারা কিন্তু 10-12 kg ওয়েট গেইন করেই থাকে এই টাইমে। কিন্তু আফটার মানে যখন ল্যাকটেশন পিরিয়ডে থাকেন তারা, যখন আফটার বেবি বার্থের পর, সেই সময় কিন্তু ওনাদের ক্যালোরি ইনটেক এর থেকেও বেশি হয়ে যায়, কারণ সেই সময় মিল্ক প্রোডাকশনের দরকার হয়, ঠিক আছে। তো মিল্ক প্রোডাকশনের যখন দরকার হচ্ছে, যেটা আমি যখন মিল্ক নিয়ে বলছিলাম তখনই একবার বললাম যে যখন যেটা খাচ্ছেন, যেটা মা খাচ্ছে, সেটাই কিন্তু মিল্ক প্রোডাকশনের সময় ইউটিলাইজ হচ্ছে এবং সেটার এফেক্টও কিন্তু ওই মিল্কের উপর পড়বে। ধরুন আপনি খুব বেশি স্পাইসি দিয়ে খাবার দাবার খাচ্ছেন, সেটা কিন্তু আপনার বেবির উপরে এফেক্ট করবে, ঠিক আছে। চেষ্টা করবেন যতটা লেস স্পাইসি বা একটুখানি হেলদি করে খাবারটাকে খাওয়া যায় সেটাই চেষ্টা করবেন। বাট অবশ্যই মিল্ক প্রোডাকশনের জন্য কিছু কিছু স্পাইসেস খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে, যেমন গার্লিক অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন যারা ল্যাকটেটিং পিরিয়ডে রয়েছেন, আর তার সাথে সাথে মিল্ক, আলমন্ড, এগুলো অবশ্যই খাবারের সঙ্গে ইনক্লুড করবেন, এগুলোতে অনেক বেশি মিল্ক প্রোডাকশনে কিন্তু হেল্প করে থাকে। এছাড়াও
যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট অ্যান্ড আদার্স মিনারেলস এর জন্য কিন্তু আপনাকে কিছু কিছু ফুড অ্যামাউন্ট যেগুলো খুব মেনটেন করে চলতে হয়, যেটা আগেও বললাম, যখন আপনি এক্সপেক্টেড মাদার যেমন বারে বারে খাবেন, ল্যাকটেটিং এর ক্ষেত্রেও কিন্তু আপনাকেও বারে বারে খেতে হবে, এবং একটা হেলদি লাইফ কিন্তু লিড করতেই হবে। সেই জন্য বাচ্চাকে খাওয়াচ্ছেন, বাচ্চা খাওয়ানোর সাথে সাথে কিন্তু নিজের খেয়াল, নিজের যত্নটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ সেই সময় বাচ্চা সমস্ত কাজ করা প্লাস রাত্রে অনেকের ঘুম হয় না, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এভাবে যদি না ঘুমিয়েও কেউ থাকে, সেক্ষেত্রে কিন্তু মায়ের বডির উপর কিন্তু তার এফেক্ট কিন্তু পড়েই, ঠিক আছে? তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যতটা সেগুলোকে ওভারকাম করা যায় যতটা ইজিলি। ওকে, এবার বলি, অলরেডি আমি কার্বোহাইড্রেট এন্ড প্রোটিনের অপশন গুলো মোটামুটি বলেইছি, যেটা এক্সপেক্টেড মাদারের ক্ষেত্রে, এক্ষেত্রেও সেমই থাকবে। আবার ফ্যাট, ফ্যাট কোথা থেকে পাবেন? শুধুমাত্র ঘি বা তেল এই জাতীয় জিনিসগুলো খেলেই চলবে না, তার সাথে সাথে বাদাম এবং সিডস আপনি ইনক্লুড করতে পারেন। সেটা হতেই পারে যে আপনি পিনাট নিয়েছেন, বা ধরুন ফ্লেক্সিড বা আলমন্ড, ওয়ালনাট, এগুলো আপনি ইনক্লুড করতেই পারেন। যদি কেউ নন ভেজিটেরিয়ান হয়, সে তো মাছ ইনক্লুড করছে, তার মধ্যে থেকেও আমি ওমেগা 3 অনেক সময় পেয়ে থাকি। তো এগুলো খুবই দরকার শরীরের জন্য, শরীরের ডেভেলপমেন্টের জন্য, এবং তার সাথে সাথে আপনার সাথে সাথে আপনার বেবির ডেভেলপমেন্টের জন্য, ঠিক আছে? তো নিজের খেয়াল ফার্স্টে রাখা দরকার, এবং সেই সময় চেষ্টা করবেন ফ্লুইড ইনটেক বেশি করে করতে। ফ্লুইডের মধ্যে কিভাবে, জল তো আমরা এমনিতে খেয়েই থাকি, এছাড়াও চেষ্টা করবেন সেটাতে ছাস বা হচ্ছে বাটার মিল্ক বানিয়ে খেতে, শরবত করে খেতে পারেন আপনি, বা ধরুন একটু স্যুপ বানিয়ে খেলেন বা স্মুদি বানিয়ে খেলেন, এগুলো কিন্তু খুব দরকার সেই সময়ের ক্ষেত্রে, ঠিক আছে? এছাড়াও যেই আমি বললাম একটু আগেই যে এই সময় কিন্তু অনেকগুলো কমপ্লিকেশনও দেখা যায়, লাইক এক্সপেক্টেড মাদারের ক্ষেত্রে অনেক সময় অনেক বেশি হাইপারটেনশন হয়, বা ধরুন ডায়াবেটিস হয়ে যায়, কিন্তু এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। সেক্ষেত্রে সল্টটা মডারেট অ্যামাউন্টে এবং সুগার অ্যামাউন্ট গুলো একটুখানি মডারেট, মানে এই না যে কিছু এলিমিনেট করতে হয়। অনেকেই যেটা হয় আমাদের সোসাইটিতে, অনেকে অনেক কিছু সুপারস্টিশনস রয়েছে যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, ওই করলে চলবে না, এই করলে চলবে না, এত রেস্ট্রিকশন করলে কিছুদিন পরে এমনিতেই ক্রেভিং শুরু হয় বিভিন্ন রকম। তো সেটা না, রেস্ট্রিকশন কিছু নেই, সবই খাবেন যেটা আপনার ভালো লাগে, এবং যেটা খেলে আপনার শরীর ভালো, ভেতর থেকে ভালো লাগছে। ধরুন এমন কিছু খেলেন যেটা আপনার ব্লটিং হচ্ছে, সেটা অবশ্যই খাওয়া উচিত নয়, কারণ আপনি সেই মুহূর্তে বেশি মেডিসিন ইনটেক করতে পারেন না। তো সেটা খেয়াল রাখবেন যে যে জিনিসটা খাবো সেটা যেন হেলদি হয়, সেটা আপনাকে ভেতরে গিয়েও যেন সেই একটা হালকা হালকা অনুভূতি হয় যে ব্লটিং, সারাদিন একটা ঢেকুর উঠছে, ভালো লাগছে না, অস্বস্তি করছে, সেই ফিলিংসটা যেন না হয়, ঠিক আছে? এই সময় ক্রেভিংও হয় অনেক রকম, অনেকে চকলেটও প্রোভাইড করে থাকেন, বাট সেটা কিন্তু মডারেট অ্যামাউন্টে। এতে কি হয় যে ক্যাফিন বা যে চা আমরা খেয়ে থাকি সেটা কিন্তু মডারেট অ্যামাউন্টে হলেই সেটা বেটার হয়, ঠিক আছে? বেশি না, বাট না বলবো না, অবশ্যই খেতে পারেন সেক্ষেত্রে।